আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। আমার অনেক পুলিশের সহকর্মী মারা গিয়েছে, মারা গিয়েছে আমার ডাক্তার বন্ধুরা মারা গিয়েছেন। এবার দেখতে হয় ভোরের স্বপ্ন সত্য হয়, ভোরের স্বপ্ন দেখুন, স্বপ্নের ভোর নিয়ে আসুন, স্বপ্নের ভোর নিয়ে আসুন। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী একটা রাজ্য দেখান, স্বাস্থ্যসাথী, বিনা পয়সায় চিকিৎসা, সরকারি অফিস বা স্কুলে নিয়ে আসে, সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি, কন্যাশ্রী ওয়ান, কন্যাশ্রী পরেও। আমার এবারই প্ল্যান ছিল কর্মসংস্থানটাকে ঢেলে সাজানো। এই বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা বাংলায় প্রত্যেকটা বুথে বুথে আজকে যে পশ্চিম বাংলায় 34 বছরের অপশাসনের ফলে 58,000 মানুষ খুন হয়েছিল, তাদের প্রত্যেককে স্মরণ করার উদ্দেশ্যে শহীদ স্মরণে আজকে প্রত্যেকটা বুথে বুথে, বাংলার প্রত্যেকটা বুথে বুথে আজকে সেই শহীদদের স্মরণ করা হচ্ছে। আজকে আমরা বলতে পারি যে লক্ষ লক্ষ মানুষ যদি আজকে সেই লক্ষ লক্ষ 1 লক্ষেরও বেশি মানুষ যদি ধর্মতলায় সমবেত হতো, আজকে বাংলায় প্রত্যেকটা বুঝে বুঝে আজকে যে কর্মসূচির মাধ্যমে সেই শহীদদের স্মরণ করছে, তাতে লক্ষ লক্ষ বেশি মানুষের কাছে আজ আমরা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। আজ আমরা সবাই মিলে একত্রিত প্রত্যেকের ক্ষেত্রে তাদেরকে সম্মান জানানোর দিন হচ্ছে আজকে 21। এই 21-এ এই দিনটাতে একটা খুব তাৎপর্যপূর্ণ দিন, আবেগবহুল দিন। এই ধন্যবাদ জানাই যে বিশেষ পরিস্থিতিতে বিশেষ সময়ে ওনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি নেতৃত্বকে অবশ্যই অনুরোধ করব ওনাদের সসম্মানে রাখা এবং কাজের পরিসর তৈরি করে দেওয়া। তার সাথে সাথে আমাদের দিদির যে নির্দেশাবলী আমরা যেটা শুনলাম, সারা বাংলার মানুষকে সর্বধর্ম সমন্বয়ে যেভাবে সবাইকে জনসাধারণের জন্য যে কাজে কাজ করা আমাদের দিদি যে নির্দেশ দিয়েছেন, সেটা প্রত্যেকে অক্ষরে অক্ষরে মেনে চলে আগামী দিনে আমাদের দলটাকে যাতে সমৃদ্ধি করতে পারি, এই আশা আপনাদের প্রত্যেকের কাছে আমি রাখবো। এখানে যে আমাদের এমন একটা পরিস্থিতি হয়েছে, প্রত্যেক মানুষকে বোঝাতে হবে, প্রত্যেক মানুষকে বলে দিতে হবে, আমরা এই করোনা ভাইরাস অনেক কিছু আমাদের শিক্ষা দিয়েছি। আজকে এই শহীদ স্মরণ সভা 2021-2020 আমরা ভার্চুয়াল সভা করে শহীদ স্মরণ সভাটাকে আমরা পালন করছি। 1993 সালের আজকের দিন মন্ত্রী, আজকে যাকে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, হয়তো 1993 সালের আজকের দিনে ওনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো যদি এই 13 জন তত্ত্বাবধায়ক যুবক মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাক কলা গুলিটা নিজের বুকের ছাতিটা না যদি পেতে যেত এবং না যদি উনাকে না যদি বাঁচাতো, তাহলে আজকে আমরা যারা বাঁচার স্বপ্ন দেখছি, যারা যাদেরকে বাঁচার স্বপ্ন দেখাচ্ছি, যারা আজকে সুখে শান্তিতে এই পশ্চিম বাংলার বুকে বসবাস করছে, তাদেরকে হয়তো এই দিনটা দেখার সুযোগ হতো না। তার জন্য এই শহীদ স্মরণ দিবস, আজকে শহীদ দিবস, তার জন্য এই শহীদ দিবসে 21-এর শহীদ দিবসটাকে প্রত্যেক বছরে এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠন করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই 21-এর সভাটাকে এখানে প্রত্যেকের একসাথে চলা, নতুন কিছু করার শপথ গ্রহণ করা, এই 21-এর দিনে শপথ গ্রহণ করা আন্দোলনের, এই 21-এর দিনে শপথ গ্রহণ করা প্রত্যেক মানুষের পাশে থেকে প্রত্যেক মানুষকে পরিষেবা দেওয়ার, এই 21-এর আন্দোলন, এই 21-এ শপথ গ্রহণ করার দিন হচ্ছে বাংলাটাকে শান্তি সুস্থ স্থির অবস্থায় রাখা। এই 21-এ শপথ গ্রহণ করা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার গণতন্ত্রটাকে বজায় রাখা। আর
सर्वभारतीय तृणमूल कांग्रेस तेरह जन साथ दलटा के प्रतिष्ठित करार जन्य जरा आत्मबलिदान दिए রক্তর বিনিময়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। সবগুলোই এই বিজেপি থেকে আসছে, এরা ভুল করে বিজেপিতে গেছিল, বিজেপি থেকে ওরা ফিরে আসছে। আমাদের মোটামুটি পাঁচজন যারা লিডারশিপে আছে পাঁচজন এসছে, ওর সাথে আরও অনুগত আরও অনেক লোক আছে, মোটামুটি আটটা পরিবার আছে, তাই তো? আটটা পরিবার আজকে যোগদান। আজকের যে জনসভা, ভার্চুয়াল জনসভা, এই সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বা সাধারণ মানুষকে কি বক্তব্য দিলেন মমতা ব্যানার্জি, এবং আপনি কি বক্তব্য দিতে চাইছেন? আমি সাধারণ মানুষকে একটা আজকে যে ভার্চুয়াল সভাটা করলেন, এটাতে আমাদের আমরা প্রত্যেক বছরেই 21শে জুলাই আমাদের শহীদ স্মরণে আমাদের ধর্মতলায় প্রত্যেক বছরে প্রোগ্রাম হয়। এই কোভিডের জন্য, কোভিড-19 জন্য এই প্রোগ্রামটা এইবারে ইয়ে করা হয়েছে, মানে এই ভার্চুয়াল সভাতে কনভার্ট করা হয়েছে। কারণটা হচ্ছে যে আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এত লোককে তখন তো গ্যাদার প্রচুর গ্যাদার হইতো, এবং লক্ষ্য আমাদের যতটা রাজ্য নেতৃত্ব যতটা মনে করেন তার থেকে অনেক অনেক লাখ বেশি লোক ওখানে জমায়েত করে, তার জন্য এটাকে ভার্চুয়াল সভা করে এই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই নতুন বার্তা দিতে গেলেন। নতুন বার্তা দিতে গেলেন বলতে আমাদের এই 21শে জুলাই হচ্ছে, এটা আমাদের কাছে একটা আবেগ। 21শে জুলাইটা হচ্ছে আমাদের কাছে সংগঠনের দিন, 21শে জুলাই হচ্ছে আমাদের কাছে ফিরে দেখা, 21শে জুলাই মনে হচ্ছে আমাদের দিকে আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। 21শে জুলাইটা হচ্ছে যেমন শহীদদের তর্পণ করা, শহীদদের সম্মান জানানো, শহীদদের তর্পণ করা, তার সাথে সাথে আত্মবলিদান, আত্ম নিজেকে দলে নিয়োজিত করার জন্য আরেকটু আমরা অনুভূতি ইন্সপিরেশান আলাদা করে পাই এই 21শে জুলাইয়ের জন্য। তো আমাদের দিদি যেটা বার্তা দিলেন, খুব সুন্দর বার্তা দিয়েছেন যে আগামী দিনে কী কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, কোভিডের জন্য কী কী সমস্যাগুলো হওয়াতে আমাদের সেই কাজগুলো করতে অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষের সমস্ত অন্ন বস্ত্র বাসস্থান থেকে শুরু করে তাদের কর্মসংস্থান থেকে শুরু করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের এই যে দামপত্র যেগুলো বাড়ছে, কেন্দ্র সরকার যেভাবে আমাদের রাজ্যকে বঞ্চনার দিকে নিয়ে চলে যাচ্ছে, কেন্দ্র সরকার যেভাবে প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছে, পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে, যেভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় দামগুলো বাড়ছে, সেইগুলোর প্রতিবাদ করতে হবে আমাদের আজকের দিনে সেই শপথ গ্রহণ করার দিন। বিজেপি নামক যে ভণ্ডা দলটা, তার বিরুদ্ধে সম্পূর্ণ সর্বস্তরের মানুষকে আবেদন জানানো হয়েছে তাদের ভণ্ডামির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে এবং লড়াই করতে। বিজেপির মানে অবর্ণনীয় অনাচার দেখে আমরা সেখান থেকে আবার এই টিএমসিতে ছিলাম, চন্দনদার আদর্শ অনুপ্রাণিত হয়ে আবার চন্দনদার ছত্রছায়ায় এসেছি। আচ্ছা, কী কারণে গিয়েছিলেন বিজেপিতে? বিজেপিতে নানা রকম প্রলোভিতভাবে মানুষকে নিয়ে গেছিল, তাছাড়া হয়তো আমার ব্যক্তিগত সামান্য কিছু কারণের জন্য আমি সেখানে নির্যাতিত হওয়ার জন্য আমি গেছি। আমাদের সামাজিক যে একটা ব্যাপার, সামাজিক ব্যাপারে নির্যাতিত হয়ে আমি বিজেপিকে সাপোর্ট করেছিলাম। বিজেপিতে আমাদের ওখানে পার্টি জয়লাভও করেছিল বিজেপি পার্টি, সে বিজেপি পার্টি থেকে আমাকে বুথ সভাপতি নির্বাচন করেছিল। কিন্তু পরে তাদের মধ্যে এত নোংরামি, এত অনাচার, আমি মানে আশ্রয়হীন হয়ে আবার এই চন্দনদার ছত্রছায়ায় উপস্থিত হতে বাধ্য হয়েছি। এবং এইটুকুই জানি যে মমতা দিদি যা আজ পর্যন্ত করে গেছেন, ইনি মানুষের উপকারে মানুষকে উন্নতির দিকে নিয়ে গেছেন। কিন্তু মোদি, সাধারণ মানুষ আমার এইটুকু আইডিয়ার মধ্যে জানতে পারে যে মোদি যতটুকু মানুষকে নিয়ে যাচ্ছে হচ্ছে বড় লোকের মানুষ, আর দরিদ্র মানুষের মর্যাদা এবং তাদের মান কতটা কি তা বোঝে না মনে হয়। যেহেতু আমি একজন বুথ সভাপতি, একটা ভাইরাসকে তার উপলব্ধি হয়, অথচ আমি একটা বুথ সভাপতি হয়ে তার গুজরাটে গিয়ে কিছুদিন শ্রমিকের কাজ করে এসেছি 4 মাস। আমার পরিচয় সৃষ্টি, আমার সৃষ্টিধর রজক,
গ্রাম উন্নয়ন এই বান্দোড়া গ্রাম পঞ্চায়েত।